আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো তোমরা। ইতিমধ্যে অনেক অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছো এমসিইউগুলো তাড়াতাড়ি দিতে, তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। বাট আজকে ইলেকট্রিসিটি খুবই প্রবলেম ক্রিয়েট করছে, বারবার অনেকবার রেকর্ড করতে গিয়েও আবার কেটে দিয়ে নতুন করে করা লাগছে, এর জন্য অনেক বেশি লেট হয়ে গেছে। তবে অবশ্যই তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে মিনিমাম 2 থেকে 3 বার তোমরা এটা দেখে যাবে, অবশ্যই 2 থেকে 3 বার দেখলে তুমি এখান থেকে, আমি শিওর এখান থেকে তুমি প্রায় 15 থেকে 20টি এমসিকিউ ডিরেক্ট কন পাবে। এবং আমি এখানে কিছু উদ্দীপক নির্ভর কোশ্চেন দিয়েছি, সেগুলো যদি ফলো করো তাহলে 30টি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো চলো তাহলে মূল ভিডিও স্টার্ট করি। এবং আমার একটা এফবি পেজ আছে যেখানে আমি তোমাদের রচনামূলক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন উত্তরপত্র দিয়ে রেখেছি, সেখানে তুমি দেখতে পারো, আমি সেটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই হচ্ছে আমার এফবি পেজটা, সেম নামে এসএসসি এইচএসসি বিডি সেম নামে। তো তাড়াতাড়ি জয়েন করে ফেলো, এটা তোমাদের গ্রুপ। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে? কৌটিল্য। আইনি আকবরী রচনা করেন কে? আবুল ফজল। কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? তাম্রলিপি। আধুনিক ইতিহাসের জনককে? লিওপোল্ড ফন র্যাঙ্কে। কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য অক্ষর আবিষ্কার? মিশরীয় সভ্যতা। কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটো ধারণাকে সংযুক্ত করেন? হেরোডোটাস। ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল, কেন? খাদ্য সংগ্রহের জন্য। কোন একটা প্রশ্নের উত্তরপত্র নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ টেস্ট পেপার উপরে ভিত্তি করে কিন্তু উত্তরপত্রটা ক্রিয়েট করা। সেখানে ভুল থাকলে হয়তো ভুলটা হয়ে যাবে, তবে অবশ্যই চেষ্টা করছি বারবার এটা দেখে নিতে। ইতিহাস শব্দটি উৎপত্তি হয় কোন শব্দ থেকে? ইতিহ, মানে লাস্টে হ আছে। সমাজের জীবনই ইতিহাস বলতে কী বোঝানো হয়েছে? মানুষের জীবনে সংগঠিত ঘটনা প্রবাহ। ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। সংজ্ঞাটি কার? এটা হচ্ছে র্যাপসন। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে? থকি ডাইডিস। প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস, উক্তিটি কার? লিওপোল্ড ফন র্যাঙ্কে। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হল ইতি প্লাস হচ্ছে আস। এরপরে, কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? লিখিত আর অলিখিত উপাদান নিয়ে একটা এমসিকিউ পরীক্ষা সবসময় থাকে, শিলালিপি। মিস্টার ক, ভৌগোলিক ইতিহাস পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ভৌগোলিক ইতিহাস 3 প্রকার, আঞ্চলিক ইতিহাস জানা যায়, আন্তর্জাতিক ইতিহাসও জানা যায়। অ্যান্সার 1, 2, 3। ইতিহাসের আবেদনিক অর্থ হলো তথ্যানুসন্ধান, গবেষণা, জ্ঞানানুসন্ধান। অ্যান্সার 1 আর হচ্ছে 2। ইতিহাস থেমে থাকে না কারণ গতিশীল, অলৌকিক কাহিনী, ধারাবাহিক বর্ণনা। অ্যান্সার কিন্তু 1 আর হচ্ছে 3 হবে। ঐতিহাসিক বলছে হেরোডোটাস করতে গ্রিস এবং পারস্যের মধ্যে যুদ্ধ বিষয় লিপিবদ্ধের কারণ, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা তুলে ভুলে না যায়। এ বিবরণ তাদের উৎসাহিত করে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। অ্যান্সার 1, 2, 3 হবে। ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ ইতিহাস জ্ঞানের বিস্তৃতি ঘটায়, সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে, উদাহরণ হিসাবে উপস্থিত থাকে। অ্যান্সার 1, 2, 3ই হবে। পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস জানার জন্য প্রয়োজন লিখিত উপাদান, অলিখিত উপাদান, এ দুটোই কিন্তু হবে। রোমের অর্থনীতির কাদের উপর নির্ভরশীল ছিল? দাসদের উপর। মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? মিশরীয়দের সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। বলছে হায়ারোগ্লিফিক কি? এটা হচ্ছে চিত্রলিপি। মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী কেন ছিল? সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের কারণে। মিশরীয়দের প্রিয় রং কী ছিল? সাদা কালো। নারমার এবং হচ্ছে মেনেস মিশরের প্রথম নরপতি এবং ফারাও হয় কিভাবে? সমগ্র মিশরকে একত্রিত করে। এটা একত্রিত হবে, বুঝে নিবা। পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কী কেন্দ্রিক? নদ নদী কেন্দ্রিক। মিশরীয় নীল নদের দান কথাটি কে বলেছিলেন? এটা হচ্ছে হেরোডোটাস, মানে মিশরের কথা বলা হয়েছিল। মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন? দেহকে সজীব রাখার জন্য। পিরামিড তৈরিতে প্রাচীন মিশরীয়দের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ পেয়েছে? ধর্মীয় বিশ্বাস। মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত? 3টি। উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো খুব ভালো মতো খেয়াল রাখবে। ক পৌরসভার মেয়র, তার এলাকার উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার মোড়ে মোড়ে সোডিয়াম বাতি, অগভীর নলকূপ এখানে বলা হয়েছে নির্মাণ করেন, এছাড়াও নগরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা করেন। ক পৌরসভার মেয়রের কার্যাবলী কোন সভ্যতার নগর পরিকল্পনার সাথে মিল পাওয়া যায়? সিন্ধু। এরপরে, উক্ত সভ্যতাটি বাংলার গুরুত্বপূর্ণ সভ্যতা কারণ এর অধিবাসীরা জানত পরিমাপক পদ্ধতি, স্থাপত্য ভাস্কর্য শিল্পে দক্ষ, নগর পরিকল্পনা
তাহলে অ্যান্সার হবে এক দুই তিন, তিনটাই কিন্তু হবে। এই টাইপের কোশ্চেনগুলো উদ্দীপক নির্ভর চলে আসবে। পরের অধ্যায়, কোন বিষয়টি বাংলাদেশের মানুষকে কোমল আর শান্ত হতে সহায়তা করেছে? ভৌগোলিক পরিবেশ। গৌড়ের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। কীভাবে প্রাচীন বাংলা জনপদগুলোর নাম পাওয়া যায়? বিভিন্ন আমলের উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে। প্রাচীন জনপদগুলোর সীমা বারবার পরিবর্তনের কারণ কি? রাজনৈতিক পট পরিবর্তন। বাংলা কোন প্রাচীন জনপদটির পুণ্ড্রে অংশ বলে ধারণা করা হতো? বরেন্দ্র। বালেশ্বর এবং হচ্ছে মেঘনার মধ্যবর্তী অঞ্চলে কোন জনপদে অবস্থিত ছিল? চন্দ্রদ্বীপ। পূজার ছুটিতে তালহা রাজশাহীর সোনা মসজিদ দেখতে যায়। তালহার দেখা মসজিদটি কোন জনপদের অন্তর্ভুক্ত? এটা হবে বরেন্দ্র। এরপরে দেখবো হচ্ছে নিচের কোন স্থানটি পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া। চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল? এটা হচ্ছে বরিশাল। কুমিল্লার প্রাচীন নামকে ছিল সমতট। বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত ছিল? বং নামে এক জাতি বাস করতে বলে। শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? গৌড়। প্রাচীন বাংলার জনপদের সন্ধান পাওয়া যায় নথিপত্রে, পাওয়া যায় সাহিত্য গ্রন্থে, পাওয়া যায় শিলালিপিতে পাওয়া যায়। প্রাচীনকালে তাম্রলিপ্ত নৌ বাণিজ্যের কেন্দ্র ছিল, কারণ তাম্রলিপ্ত ছিল নৌ চলাচলের জন্য আদর্শ বন্দর, নদী তীরে অবস্থিত ছিল বলে। এরপরে ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলার মানুষকে করে তুলেছে যুদ্ধে পারদর্শী, মানে নৌযুদ্ধে পারদর্শী, সংগ্রামী, কোমল এবং হচ্ছে শান্ত। তিনটে অ্যান্সার। স্বামী ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত একটি জেলার লালমাই পাহাড় নামক স্থানে বেড়াতে যায়। দুটি স্থানের মাঝে কিন্তু বলে দিয়েছে। স্বামীর বেড়াতে যাওয়া স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, মানে কুমিল্লা। এরপরে পাহাড়পুরে সম্পর বিহার প্রতিষ্ঠা করেন কোন রাজা? ধর্মপাল। দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেন কোন রাজা? বল্লাল সেন। সম্পর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। মাৎসন্যায় এর অবসান ঘটে কিভাবে? পালদের আগমনের ফলে। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি? শশাঙ্ক। বাংলা মানে কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বালায় বেশি প্রসার লাভ করে? এখানে বাংলায় হবে, এখানে কিন্তু বাংলায় হবে, মানে বাংলায় বৌদ্ধ ধর্ম বেশি প্রসার লাভ করে, মানে প্রসার লাভ করে, এটা হচ্ছে ধর্মপাল। বলছে পাল বংশের পতন ঘটে কার হাতে? এটা হবে বিজয় সেনের হাতে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? এটা হচ্ছে লক্ষণ সেন। পাল সাম্রাজ্যে ভূমি জরিপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো কেন? কারণ খাজনা নির্ধারণের জন্য, তাহলে জমির খাজনা নির্ধারণের জন্যই কিন্তু ভূমি জরিপের উপরে গুরুত্ব বেশি দেওয়া হতো। ধর্মপাল নির্মাণ করেন সোমপুর বিহার, বিক্রমশীল বিহার, অদন্তপুর বিহার। আনসার এক দুই তিন, তিনটাই কিন্তু হবে। এরপরে 320 খ্রিস্টাব্দের দিকে যে সকল স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলো হলো সমতট, পঙ্করণ এবং হচ্ছে তাম্রলিপ্ত। আনসার পঙ্করণ আর হচ্ছে তাম্রলিপ্ত। উদ্দীপকে দেখতে পাচ্ছ, পাল আমলের শেষ দিকে উত্তরবঙ্গের একটি এলাকার সামন্তবর্গ সামনাসামনি বিদ্রোহ ঘোষণা করে, সামনাসামনি উল্লেখ করেছে কিন্তু। উদ্দীপকে কোন বিদ্রোহের কথা বলা আছে? কৈবর্ত। বাংলা রাজ্য দুর্যোগপূর্ণ হওয়ার যথার্থ কারণ হলো, মানে বাংলা রাজ্য দুর্যোগপূর্ণ হওয়ার যথার্থ কারণ হলো, এটা হচ্ছে যোগ্য শাসকের অভাব, আধিপত্য বিস্তার, সাম্রাজ্যের দুর্বলতা। তিনটাই কিন্তু হবে। এরপরে পরের অধ্যায়, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন সফল হয়নি কেন? একক নেতৃত্বের অভাবে। স্বদেশী আন্দোলন সংগঠিত হয়েছিল বঙ্গভঙ্গ রদের জন্য। নিখিল বঙ্গ প্রজা সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল? বাংলার কৃষকের অবস্থার উন্নতিকরণ। বসু সোহরাওয়ার্দীর চুক্তি স্বাক্ষরিত হয় কেন? অখণ্ড স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য। কত সালে জুলুম প্রতিরোধ দিবস পালিত হয়? 6 ডিসেম্বর 1968 সাল থেকে। সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। বঙ্গভঙ্গের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করা। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911। স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক কোনটি? অর্থনৈতিক। কত সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাক দেন? 1920 ডাক দেন 1920 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেয়া নাইট উপাধি বর্জন করেন কেন? বলছে জালিয়ানওয়াল বাগ হত্যাকাণ্ডের ঘটনায়। কত সালে রাওলাট আইন পাশ করা হয়? এটা হচ্ছে 1919 মিল আছে রাওলাট আইন। চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন কে? প্রীতিলতা ঐদ্যাদার। হিন্দু মুসলমানদের ঐক্যের পথ বন্ধ করে দিয়েছিল, মানে বন্ধ হয়ে গিয়েছিল কেন? চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে।
স্বরাজ দলের অন্যতম সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহরু। বাংলা চুক্তি কী নামে খ্যাত? সি আর দাস ফর্মুলা। লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল কত সালে? 1940 সালে। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? এটা অলমোস্ট আমরা সবাই জানি, একে ফজলুল হক। পূর্ব বাংলার মুসলমানদের সম্প্রদায় বঙ্গভঙ্গের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে যে কারণে, সেটা ছিল শিক্ষা দীক্ষায় সুযোগ বৃদ্ধির জন্য, প্রশাসনিক সুবিধার আশায় বিভিন্ন অর্থনৈতিক সুবিধার আশায়। তিনটাই সঠিক হবে। এরপরে বসু সরোয়ারদী প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা রক্ষা, নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন, চাকরিতে শুধু বাঙালিদের নিয়োগ দেয়। আনসার এক আর হচ্ছে দুই হবে। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? আঞ্চলিক স্বাধিকার, বলছে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সার্বভৌমত্ব অর্জন। আনসার এক দুই তিন, তিনটাই হবে। রুমি বাবার সাথে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঘুরতে যায়। পার্কটির একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে, তাই এই পার্কটি একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে। রুমির ঘুরতে যাওয়া পার্কটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করেছে? এটা হচ্ছে 1857 সালের সংগ্রামের। লিমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, তার খাদ্য তালিকা, পোশাক পরিচ্ছদ এবং প্রসাধনীতে কখনও অন্য দেশের পণ্য প্রাধান্য পায় না। সে অন্যদেরকেও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করে। লিমার দেশীয় পণ্য ব্যবহারের আগ্রহ আমাদের মনে করিয়ে দেয়, এটা হবে স্বদেশি আন্দোলনের কথা আর হচ্ছে বয়কট আন্দোলনের কথা। এরপরে রুকাইয়া বার্মার আরাকান রাজ্যের বাসিন্দা, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর নির্যাতনের রক্ষণচিত্র দেখে নিজ হাতে অস্ত্র তুলে নিল এবং অন্যান্য সাহসী নারীদের নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো। রোকায়ার সাথে বাঙালি কন্যারের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, এটা আমরা জানি প্রীতিলতার। এরপরে আওয়ামী লীগের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1949। ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন আন্দোলনকে কেন্দ্র করে? ভাষা আন্দোলন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনকে ব্যালট বিপ্লব বলা হয়েছিল কেন? যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয় হয়েছিল বলে। মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে। যুক্তফ্রন্ট প্রণীত 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে ছিলেন? আবুল মনসুর আহমদ। কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে ছিলেন? হামিদুর রহমান। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন? অগণতান্ত্রিকভাবে চলতে থাকে বলে। তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে? আবুল কাশেম। এরপরে রফিক, শফিক, সালাম, বরকত, এ নামগুলো কোন ঘটনার? অফকোর্স আমরা জানি ভাষা আন্দোলন। 1952 সালে 20 ফেব্রুয়ারির অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়েছিল? 144 ধারা অমান্য করা। এবার দেখো পাকিস্তান প্রতিষ্ঠায় পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি? ভাষা আন্দোলন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল? 56 দিন। যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল কেন? মুসলিম লীগের পরাজয় ঘটানোর জন্য। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পতনের পর ঘন ঘন সরকার বদল হতে থাকে কেন? এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে। যুক্তফ্রন্ট কখন গঠন করা হয়? 1954 সালে। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? এটা আছে যুক্তফ্রন্ট। 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতাকে? আবুল মনসুর আহমদ, যেটা একটু আমরা দেখে আসলাম, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। যুক্তফ্রন্ট কয় সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছিল? 14। ইস্কান্দার মির্জার কার্যক্রম দেশের কোন ধারাকে ধ্বংস করেছিল? গণতন্ত্রের বিকাশকে। 1954 সালে নির্বাচন ছিল, এটা আছে যুক্তফ্রন্টের অন্যায়ের প্রতিবাদ, বৈষম্যের প্রতিবাদ, মতানৈক্যের প্রতিবাদ, তিনটাই। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ কোনটি? বৈষম্যমূলক আচরণ, দমনপীড়ন, অগণতান্ত্রিক মনোভাব, অফকোর্স তিনটাই কিন্তু হবে। অনেকের বয়স 5 বছর, সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাত ফেরিতে যায় বাংলার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাহলে প্রভাত ফেরিতে গিয়েছিল বাংলার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়? 1952 সালে ভাষা আন্দোলন। এরপরে দেখো চাঁদপুর অঞ্চলের বাসিন্দারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট ছোট দলগুলোকে একত্রিত করে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনে জয়ী হন। চাঁদপুর এলাকার বাসিন্দারা স্বাধীনতা পূর্ব কোন নির্বাচনে শিক্ষাকে কাজে লাগায়? এখানে শিক্ষাকে হবে, শিক্ষাকে কাজে লাগায়, তাহলে এটা বোঝে নেই তোমার শিক্ষাকে। 1954 সালে নির্বাচন। এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা কতজন অভিযুক্ত হয়েছিল? 35 জন। মৌলিক গণতন্ত্রে জনগণের ভূমিকা কেমন ছিল? গৌণ। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? এরা ছিল আইয়ুব খান। কোন ঘটনাটি পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতার বিষয়টিকে সুস্পষ্ট করে? পাক ভারত যুদ্ধ।
পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল কেন? পূর্ব পাকিস্তানের উন্নয়নে কম বরাদ্দ থাকায়। ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়? 1966 সালে। ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করা হয়? লাহোরে। শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে কিন্তু দেওয়া হয়, এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 1969। এরপরে 1969-এর গণঅভ্যুত্থানের সফলতা হলো আইয়ুব খান পদত্যাগ, মোনায়েম খানকে অপসারণ এবং হচ্ছে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ। 1969 সালে গণঅভ্যুত্থানের ফলাফল হলো আইয়ুব খানের পদত্যাগ, ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণ, মোনায়েম খানকে অপসারণ। অ্যান্সার আগেরটা একটা রিপিট হয়ে গেছে, হিসাব করলে কোশ্চেন চারটা রিপিট হলো। এরপর দেখি আমরা জাহিন বিজয় এখানে বিজয় দিবসে হবে, বিজয় দিবসে তোমরা বুঝে নেবে এটা সে বিজয় দিবসে চিত্র প্রদর্শনী দেখতে যায়। একটি চিত্র দেখে জাহিন থমকে যায়। চিত্রটি ছিল এরূপ, কৃষক ধান ভরছে বস্তায় এবং ভরা ধানের বস্তা তোলা হচ্ছে পাকিস্তানি জাহাজে। উদ্দীপকের বর্ণনায় পুরো পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছিল? অর্থনৈতিক। পাকিস্তানি এরূপ বৈষম্যমূলক নীতির কারণ পুরো বাংলায় বিপ্লবের মানে শিল্পের বিকাশ ঘটে, মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়, আন্দোলন দানা বাড়তে থাকে। অ্যান্সার 2 আর 3 হবে। আর একটা উদ্দীপক পড়ব আমরা, ক দেশের দুটি অংশ ছিল, উত্তর অংশ আর দক্ষিণ অংশ। তোমরা কিন্তু এই উদ্দীপকগুলো বুঝে নিতে হবে। দেশটি শাসিত হতো দক্ষিণ অংশের শাসকদের দ্বারা, মানে পূর্ব পাকিস্তান আর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের কথা এখানে বলা হয়েছে। উত্তর অংশের উৎপাদিত পাট দ্বারা দক্ষিণ অংশের প্রতিষ্ঠান করা হয় বড় বড় পাটকল, অথচ দক্ষিণ অংশের দ্রব্যমূল্য ছিল উত্তর অংশের চেয়ে কম। ক দেশের দুই অংশের সাথে তৎকালীন পাকিস্তানের দুই অংশের কোন বৈষম্যের সাদৃশ্য লক্ষ্য করা যায়? অর্থনৈতিক। উক্ত বৈষম্যের শিকার হয় পূর্ব বাংলার সর্বস্তরের জনগণ, মানে আমরা। এরপরে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছ, জনাব আসলাম সাহেব স্বৈর শাসক থেকে মুক্তির জন্য ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষকে একত্রিত করেন। উক্ত আন্দোলনের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? 1969-এর গণঅভ্যুত্থান। পরের অধ্যায়, 1970 খ্রিস্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য? এখনও সেটাই নৌকা। 1970 সালের প্রাদেশিক পরিষদের সদস্যদের কি বলা হতো? এমপিএ। রতন সাহেব দেখল ক এবং খ দেশের মধ্যকার যুদ্ধকালীন সময়ে খ দেশের জনসাধারণ তাদের পার্শ্ববর্তী গ দেশে আশ্রয় নেয়। এখানে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়কাল কোন পরিস্থিতিটি পরিলক্ষিত হয়েছে? এটা শরণার্থী সমস্যা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকার কেন গঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধকে সংগঠিত রূপদান করতে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? আমরা অলমোস্ট সবাই জানি, তাজউদ্দিন আহমদ। এরপরে ছিল মুজিবনগর সরকারের মূল উদ্দেশ্য কী ছিল? মুক্তিযুদ্ধ পরিচালনা করা। 1971 সালের জুন মাসে কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করে? এটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। অপারেশন সার্চ লাইট পরিলক্ষিত হয়েছিল বা পরিচালিত হয়েছিল 1971 সালের 25শে মার্চ। এখন দেখো, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ক তারিখে, এটা হচ্ছে 2 মার্চ 1971 সালে। প্রধানমন্ত্রী কোন অনুষ্ঠানের প্রধান হলে জাতীয় সঙ্গীতের কতটুকু পরিবেশিত হবে? এটা হচ্ছে প্রথম 8 লাইন। 1970 সালের নির্বাচনে আইনগত কাঠামো আদেশের 20 নং ধারায় কয়টি মূলনীতি ছিল? এটা আছে, তাহলে 20 নং ধারা হবে 20 এবং হচ্ছে মোট আমাদের মূলনীতি ছিল 6টা। জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 313 জন। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? এটা হচ্ছে 17 এপ্রিল। এবার দেখো, মুজিবনগর সরকার, এখানে মুজিবনগর সরকার 1971 সালে কত তারিখে গঠিত হয়? এটা আছে 10 এপ্রিল এটা গঠিত হয়। এখানে মুজিবনগর হবে, ব্যাপারটা তোমার বুঝে নিও বানানোর ক্ষেত্রে, কারণ দ্রুত লিখতে গিয়ে কিছু বানানটা মিস্টেক হয়েছে। এরপর দেখো, মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কোন নারী বীর প্রতীক খেতাব পান? এটা হচ্ছে সিতারা বেগম। কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করেন কে? এটা ছিল পণ্ডিত রবিশঙ্কর। অপরাজেয় বাংলা নির্মাণ করা হয় সাত ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করে। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে টিক্কা খান, আয়ুব খান, রাও ফরমান আলী। তাহলে অ্যান্সার হবে 1 আর 3, অর্থাৎ টিক্কা খান আর হচ্ছে রাও ফরমান আলী। এরপরে স্বাধীনতার ঘোষণাটি ইপিআর এর কোন মাধ্যমে প্রসারিত হয়? ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং হচ্ছে টেলিপ্রিন্টার। অ্যান্সার 3টাই কিন্তু হবে, বুঝে নিও তোমরা। এরপরে দেখো, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য অর্থ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করে রণাঙ্গনে যুদ্ধ করে। অ্যান্সার 1 আর 2। অপারেশন সার্চ লাইট বলতে বোঝায় 25শে মার্চের নির্মম গণহত্যা, হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা 25শে মার্চের কালো রাত্রিকে। অ্যান্সার 3টাই কিন্তু হবে। মুক্তিযুদ্ধে পাক ভারতের মানে ভারত বাংলাদেশকে সাহায্য করে কিভাবে? এটা হচ্ছে গণহত্যার উৎসাহ দিয়ে না। অ্যান্সার হবে 2 আর 3,
যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে, শরণার্থীদের আশ্রয় দিয়ে। জাতীয় স্মৃতিসৌধ বাঙালিদের অহংকারের প্রতীক, গৌরবের প্রতীক, মর্যাদার প্রতীক, তিনটাই কিন্তু হবে। এরপরে দেখো আমরা পরের অধ্যায়ে, বাংলাদেশের সংবিধান প্রণয়নের সাথে সম্পৃক্ত আছে গণপরিষদ আদেশ। এরপরে পাঠশালা পরিকল্পনা কার্যকর করা হয় কেন? অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে। কখন মানে বঙ্গবন্ধু কখন স্বদেশে ফিরে আসেন? 1972 সালের 10 জানুয়ারি। 1972 সালে গৃহীত কোন ব্যবস্থার মানে ব্যবস্থার প্রতি বঙ্গবন্ধুর গভীর আস্থার পরিচয় পাওয়া যায়? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল? সেম, যুদ্ধ করতে 9 মাস, সংবিধান করতেও 9 মাস। বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী এবং সংসদ সদস্যগণ দায়ী থাকেন জাতীয় সংসদের নিকট। 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন ছিল? কারণ আমরা জানি সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার কৃষি ব্যবস্থার উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন, কারণ অধিকাংশ মানুষ কৃষিজীবী ছিল বলে আর জাতীয় আয়ে কৃষির আধিক্য ছিল বলে, এজন্য মূলত। দেখো সর্বশেষ যে এমসিকিউটা আছে, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে কোনো ক্ষমতা ছিল না, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে কোনো ক্ষমতা ছিল না মন্ত্রিপরিষদের, জাতীয় সংসদের, সরকারের। এবং সর্বশেষ প্রথম অধ্যায় থেকে আমি 3টা এমসিকিউ আর এক্সট্রা রেখেছি, আছে বলছে হেরোডোটাসের জন্মস্থান কোথায়? এটা আমরা জানি গ্রিসে। কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন? বলছে হেরোডোটাস। হিস্টোরিয়া শব্দটির আবেদনিক অর্থ হলো তথ্যানু মানে সত্যানুসন্ধান। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার 163টি। মনে রেখো তোমার এই ভিডিওটি আমি এখন করছি, এখন রাত বাজে হচ্ছে 3:15, এখন এডিট করে তোমাকে এটা দিতে হবে, তাও 5টা বেজে যাবে। তাহলে চিন্তা করো সারা রাত জেগে একটা ভিডিও তৈরি করা হয়, চিন্তা করো তাহলে একটা ভিডিওর পিছনে কত এফোর্ট দিতে হয়। একটা ভিডিওতে তোমরা শুনে কিছুটা অবাক হবে, যদি 10,000 ভিউ আসে সেক্ষেত্রে মাত্র $1 ইনকাম হয়, তার মানে 100 টাকা। তাহলে সারা রাত জেগে মানুষ 100 টাকা ইনকামের জন্য ভিডিও প্লাস এটা করে না, কিন্তু তার পিছনে কত পরিশ্রম করতে হয় এটা তোমাদের ভাবতে হবে। যাই হোক, পরীক্ষা তোমরা অনেক ভালো দাও, তোমাদের প্রতি অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।